জিডিটা করার আগের যে ঘটনাটা বিয়ে হলো, হওয়ার পর তিন চার দিন পাঁচ দিন সে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কোনো কিছু ইয়া করে না, হুট করে একদিন আমার সাথে রিয়্যাক্ট করা শুরু করলো। শুরু হয়ে গেলো, এটা হচ্ছে বিয়ের 10 দিন কি 12 দিনের মাথায়, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নাই, যদিও জিডিতে উল্লেখ আছে সেটা। তো যেটা হচ্ছে আপনার, আমি গাড়ি ড্রাইভ করতেছি, আমার গাড়িতে সে বসা, হুট করে কী জানি কথায় কথায় কী জানি সিম্পল একটা কথা হচ্ছে, এর মধ্যে সে আমাকে মানে আমার চোখের কাছাকাছি, আমি ড্রাইভ করতেছি তখন, একটা জোরে একটা মানে হিট করছে, জোরে কিল ঘুষি টাইপের একটা ইয়ে করছে। তো এটা করার সাথে সাথে আমি প্রায় অ্যাক্সিডেন্ট করার মতন অবস্থা, মানে তার মাইন্ডে লাগছে যে কোনো একটা কথা, মানে জাস্ট আমি সম্ভবত ভুলবশত তাকে বলছিলাম, সে অনেক ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করতেছিল, তো আমি বললাম যে চুপ করো করিন, মানে আমার যে ওয়াইফ করিন ওর নামটা আমি তাকে বলে ফেলছিলাম, এটা হচ্ছে আমার অপরাধ আর কি। তো এইটার জেরে সে আমাকে হিট করলো। তো এখন আমি আমার তো মান সম্মানের চিন্তা করছি, বাইরে আমি গাড়ি চালাচ্ছি, মানুষজন দেখতেছে কি হচ্ছে গাড়িতে, তো সে একের পর এক আমাকে করছে, আমি কিন্তু গাড়ি চালাচ্ছি তখন। হ্যাঁ, তো আমি একটা অ্যাক্সিডেন্ট করানোর জন্য সে আমার স্টিয়ারিং ধরে এদিক সেদিক করতেছে, অন্য গাড়ির সাথে ইয়া করে দিবে, দেন তার মাথা, আমার গাড়িটা আমি আপনাকে দেখাবো, গাড়িতে সে মাথা জোরে জোরে ঠুকে ঠুকে আমার গাড়ির যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড পর্যন্ত ফাটা, আমি আপনাকে এটা দেখাবো, মানে ইফ ইউ নিড যে আমি এই প্রুফটা আমি আপনাকে দিতে পারবো। দেন সে দরজা খুলে জাম্প করার ট্রাই করতেছে, বলতেছে তুমি আমাকে এখন এখানে এখান থেকে নামায় দাও, আদারওয়াইজ আমি মানে জাম্প করবো এটা সেটা। এখন আমি বুঝতেছি যে সে ইচ্ছা করে নেমে দেখা যাচ্ছে কোনো গাড়ির নিচে পড়তে পারে, এটার ব্লেমটা আমার উপর আসবে, কারণ যেহেতু বাসার সবাই জানে আমার সাথে বের হয়ে গেছে। তো আমি যেভাবেই পারছি তার একটা হাত ধরে রেখে আমি ড্রাইভ করতেছি, আবার সে আবার আরেক হাত দিয়ে আমার স্টিয়ারিংও ডিস্টার্ব করতেছে, তারপর তাকে আমি বিভিন্ন ঠান্ডা করার চেষ্টা করতেছি, ঠান্ডা করে এটা আমি মানে বিভিন্নভাবে তাকে যেভাবে কনভিন্স করো তাকে সেটাই করতেছি, করে বেরে আস ট্রাই করতে। দেন আমি বলছি তুমি এখন নামতে পারবা না, তোমাকে আমি তোমার বাসায় দিয়ে আসবো, তারপর তুমি যা ইচ্ছা তাই করো, আমার কোনো সমস্যা নেই, কাজ তুমি আমার সাথে বেরিয়ে আসছো সেটা আমার দায়িত্ব, যেহেতু আমি তোমার এখন হাজবেন্ড, তোমার দায়িত্ব এটা আমার, আমি যদি তোমাকে এখন রাস্তায় রেখে যাই তারপর ব্লেমটা আমার উপরই আসবে, সো আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। তো বাসায় গেলাম, বাসার নিচে জাস্ট আমি গাড়িটা পার্ক করলাম, এর মধ্যে আমি ভাবছি লিফটে ওর বাসায় যাবে, ও আর বাসায় যায় না, ওখান থেকে সে খুলে আবার গেট দিয়ে বেরিয়ে চলে গেছে। তো তখন আমি চিন্তা করলাম আচ্ছা এবার যদি সে যায়, আমার তার সিসিটিভি আছে তার বাসায়, এটা তো অ্যাটলিস্ট দেখা যাবে যে সে আমার গাড়িতে আসছে ঢুকছে, দেন সে যা তার মতো যেখানে যাওয়ার সে গেছে। যাই হোক, এরপর যে ঘটনা, এই যে আপনার আপনার অনেকগুলো ফোন কল শুনেছেন আমার ওয়াইফ করেন, যেটা বাইরে প্রকাশ করেছে, আমি না সে এখানে একটা বিষয় আছে, সে যেটা বললো যে আপনি ওকে আঘাত করেছেন, যে কিছু হাতের ভিডিও না, এটা হচ্ছে এইটা সে যে ব্লেমটা দিচ্ছে, এটা হচ্ছে যে যেদিন লাইভে আসছিল এটার ব্লেমটা দিচ্ছে, এটা আমি ক্লিয়ার করতেছি ওই ওই দিনের। কিন্তু সেটা একটা অডিও রেকর্ড আমরা ফেসবুকে দেখেছি অনেক জায়গায়, যে সে আরেকজনের কাছে মাপ চাচ্ছে, আমি লেসের গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি, এটা স্ক্রিনশট না, সে আমাকে স্ক্রিনশট মানে মেসেজ দিচ্ছিল যে আজকে তোমার গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি, আমাকে মাফ করে দাও এটা সেটা, এবং এটার একটা ভয়েস কলও পুরোপুরি আছে যে সে যে আমাকে হিট করেছে, এটার ফুল কল রেকর্ডিংস আছে, সেটাই আমার কথা, সে নিজেই বলছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, আপনি কল রেকর্ডিংটা শোনার পরে বুঝতে পারবেন, আমি বারবারই বলছিলাম যে আজকে তুমি যেটা ঘটিয়ে ফেলেছো বিয়ের 10 দিনের মাথায় একটা মেয়ে তার হাজবেন্ডকে হিট করছে, তুমি যেভাবে আমাকে বিয়ে করছো এরপরে আমি এটাকে মেনে নিয়ে তোমার সাথে কন্টিনিউ করছিলাম, কিন্তু এখন তুমি যেটা করতেছো এটা তো নর্মাল না, এটা সুস্থ মানুষের মাথা এটা আসলে করা সম্ভব না। এখন আমাকে সবাই দোষারোপ একটাই করতে পারতেছে যে হ্যাঁ ও হচ্ছে আমার তৃতীয় স্ত্রী, এর বাইরে কিন্তু আমার কোনো অপরাধ কেউ আমাকে দেখাইতে পারবে না যে আমি কোনো অপরাধ করছি, বাট কীভাবে করলাম কেন হলো সেটা তো আর আসলে সবাই বুঝতেছে না যে কীভাবে কী, কারণ আমি যাই হোক ওই প্রসঙ্গে আমি আপাতত না টানি, যেটা মূল পয়েন্ট সেটাই বলি, যেটা হলো যে ওই দিনের ঘটনা, সে আমি তাকে বললাম যে আমি আর তোমার সাথে কন্টিনিউ করতে পারবো না, বিকজ আমি আমার ওয়াইফ আমাকে হিট করেছে, আমার শরীর রক্তাক্ত করে দিয়েছে একরকম, তো তার সাথে আমি কন্টিনিউ করবো দিস ইজ টোটালি ইম্পসিবল, এবং আমি যদি তোমার সাথে থাকি সেটা ফেকভাবে থাকা হবে, সো আমি তোমার কাছে রিকোয়েস্ট করি তুমি আমাকে অ্যাটলিস্ট এটা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে ফেকভাবে তোমার সাথে থাকতে বললো না, হাবি যাবি। তো আমার এক বন্ধু ছিল তানভীর, তার কাছেও সে বিভিন্ন সময় এই ঘটনার পরে মানে ফোন টোন দিছে, মাফ চাইতেছিল এটা সেটা, এরকম অনেক এভিডেন্স আছে আমার কাছে, কল রেকর্ডারটাই যদিও বড় এভিডেন্স, এবং সে অনেকভাবে বলতেছিল আমি তোমাকে মাফ চাই, আমি অন্যায় করেছি, এটা করেছি, সেটা করেছি। তা আমি আসলে সামহাও তার 2-3 ঘন্টা একটা ইয়াতে
তারপরে আবার যেটা হয়েছে, আমি তো তাকে স্ট্রেট না করতেছিলাম, পরে সে বলতে আচ্ছা ঠিক আছে যাও, তুমি আমার সাথে কন্টিনিউ করা লাগবে না, লাস্ট তুমি জাস্ট আমার বাসায় একটু আসো, আমি তোমার কাছে তোমার পা ধরে একটু মাফ চাইবো, দেন তুমি চলে যাবো, ঠিক আছে? তো আমি আবারও সামহাও মানে তার এই ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে গিয়েছি। মানে এটা আসলে কি বলবো, কীভাবে, যেমন আপনারা তার কান্না দেখে অনেকে ভাবতেছেন যে সে অনেক সত্যি কথা বলতেছে, ঠিক এরকম আমিও তার আবারও আমি তার বাসায় যাই, সে আমার পায়ে ধরে মাফ চায় যে আর কোনো সময় ধরনের ভুল হবে না, আমাকে অনেকেই বুঝাইছে এটা সেটা আমি ভুল করেছি, আমি যাবি যাক এই ঘটনা চলে গেলো, দেন আমি আর এটা নিয়ে আর কোনো কথাটা কোথাও বলি নাই, আই থিঙ্ক মানে আই থট যে এটা হয়তো বা ঠিক আছে, ও মিস্টেক করছে, মাফ করে দিলাম বা দেখি কী হয়। এরপর পর যেটা শুরু হয়েছে, প্রতিদিনই আর দুই তিন দিন যাওয়ার পর প্রতিদিনই মেন্টাল হ্যারাসমেন্ট শুরু হয়ে গেলো। আমি আমার অফিসে যেতে পারি না, আমাকে অফিসে যেতে দিচ্ছে না, আমি স্টিল আমার অফিসে যেখান থেকে আমি আপনাদের ইন্টারভিউ দিচ্ছি, আমার মিটিং করতে পারতেছি না, বাসায় থেকে একরকম থাকতে হবে, আমার ফ্যামিলির কারোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না, বিকজ আমার ফ্যামিলি সামহাও ততক্ষণে তারা আন্দাজ করতে পারছে যে আমি বিয়ে করছি। কারণ হচ্ছে সুবাই ইনডিরেক্টলি আমার ধারণা সে বিভিন্নভাবে এটা ছড়াচ্ছিল যে আমি বিয়ে করছি, সে ছড়াইছে না, ওই দিন ছবিটা পাবলিকলি দেয় নাই, পরে দিছে তো, বাট না দিলেও সবাইকে সে হয়তো বা তার জানাইছে বা কিছু একটা হবে। তো এর মধ্যে হুটহাট একদিন ছবি আপলোড করলো আমার সাথে ঝগড়াঝাটি করে, অ্যাগেন আপনার লাইভে যা দেখছেন এর চেয়ে তারও অনেক বড় সিন ক্রিয়েট করে সে বললো যে আমি আজকে লাইভে সব মানে আমি আজকে সব ছবি টবি দিয়ে দেবো, বিয়ে টিয়ে এটা এগুলো হয়েছে দিল, ওকে ফাইন, বিয়ে যেহেতু হয়েছে দিয়ে দিছে, আমি হয়তো আমার ফ্যামিলির চাপ সামলাইতে হবে, এটা সেটা অনেক কিছুই আছে, তো চারদিকের চাপ আমার ফ্রেন্ড সার্কেল বা যেখানে আমি যেই জায়গায় আছি যতটুকুই জায়গায় আল্লাহ আমাকে দিয়েছে এই জায়গাটাকে আমি মানে সবসময় চেষ্টা করি যে কীভাবে একটু মানে ঠান্ডা মাথায় ব্যালেন্স করে চলা যায়, কারণ যেহেতু আপনার জানেন যে এর আগেও মানে অ্যাক্সিডেন্ট আমার আছে লাইফে, তো স্বাভাবিকতা আমি চেষ্টা করে যাচ্ছিলাম যে আসলে যেন কোনো ঝামেলা না হয়। তো এর ভিত্তিতে এরকম দুই তিন দিন তো টানা চলছেই, চলতে চলতেই একটা পর্যায়ে যে যেদিন আপনারা দেখলেন যে সে আমাকে হিট করেছে লাইভে, সে আসলো ইয়া করলো, এইগুলার পরে আমি চিন্তা করলাম যে আমাকে এবার যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে, এবং আপনার লাইভে খুব ভালোভাবে দেখবেন আমি কিন্তু চাচ্ছিলাম যে আমি বাসা থেকে চলে যাব, কারণ সে যে কোনো সময় তার ক্ষতি করে আমাকে ফাঁসাবে।